সিঙ্গুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাইকেল মিছিল। কেন্দ্রীয় সরকারের কালা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই মিছিলে উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব, জেলা যুব তৃণমূল সভানেত্রী সুমনা সরকার, সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ ধারা, তৃণমূলের যুবর ব্লক সভাপতি গৌতম চ্যাটার্জি সহ অন্যান্যরা। নসিবপুর স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়, সিঙ্গুরে বাজারে হয়ে কামারকুণ্ডু পর্যন্ত যায়। তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনের তরফ থেকে রাজ্যব্যাপী উত্তরপ্রদেশে দলিত কন্যারূপে অত্যাচার এবং কৃষি বিলের বিরুদ্ধে সাইকেল মিছিলের জন্য এই কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু কৃষকদের অধিকারের লড়াই এই সিঙ্গুর থেকে হয়েছিল, আজকে সিঙ্গুরে এই সাইকেল মিছিল আমরা শুরু করছি এবং নসিবপুর থেকে কামারকুণ্ডু পর্যন্ত, এবং একই সঙ্গে বিজেপির সমস্ত জনবিরোধী তাদের নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের নেত্রীর ঘোষিত কর্মসূচি, আমাদের নেতার ঘোষিত কর্মসূচি আজকে আমরা সকালে অংশগ্রহণ করছি। আমাদের সঙ্গে আমাদের হরিপালের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের খেত মজদুর এবং কৃষকের সংগঠনের সভাপতি বেচারাম মান্না, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ডক্টর করবী মান্না, এই ব্লকের এই পঞ্চায়েত সমিতির সমস্ত নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন। এটা কি দুদিন ধরে লকেট চট্টোপাধ্যায় যে সিঙ্গুরে রাজনৈতিক কর্মসূচি করলো, জনসংযোগ করলো, তার পাল্টাই কি এই কর্মসূচি নেওয়া হচ্ছে? জনসংযোগ করে এই প্রথম লকেটকে কেউ দেখতে পেয়েছে, উনি ব্যস্ত থাকেন। এখন আমি গতকালকে বলেছি, হয়তো দেখুন আমি রাজনীতিতে কটু কথা বা মন্দ কথা বলার পক্ষে নই, কিন্তু তবুও বলি আপনাদের যে উনাকে গতকালকে কোনো ডিরেক্টর বোধ হয় ডায়লগ টাইলগ লিখে দিয়েছে, সেই ডায়লগ এসে বলেছেন মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই। উনি অভিনয় করে দাঁড়িয়ে টিভিতে ছবিতে আসার জন্য থাকেন, আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের কাজ করার জন্য থাকে। কোতুলপুরে বিরিয়ানি, তন্দুরি, কাবাব ও সমস্ত রকমের সুস্বাদু মোগলাই আইটেমের সেরা ঠিকানা শান রেস্তোরাঁ। সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড়, কোতুলপুর, বাঁকুড়া, মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর, দেখুন প্রতিবাদী আওয়াজ।